दूसरा चीज खुशी का बात है कि पहला बार रिस्कान जी खुद डायमंड बने और अपने नीचे डायमंड बना के साथ मिला है, इसके लिए जबरदस्त तालियां मिलना चाहिए। लीडर होना चाहिए तो ऐसा होना चाहिए, खुद डायमंड बने और अपने नीचे वालों को डायमंड बना के साथ मिलाएंगे, असली में रियल लीडर वो। उपस्थित আমার গুরুজন রয়েছেন, তবে টোড়া ছোটদের আন্তরিক ভালোবাসা সর্বস্কদের তৃতীয় শুভেচ্ছা। আমার সমস্ত আপলাইন যারা রয়েছেন ওনাদের টোড়া, তো বিশেষ করে আমার বিজয় সারজি রয়েছেন, উদয় সারজি রয়েছেন, তরুণ সারজি রয়েছেন এবং নিশিকান্ত সারজি রয়েছেন। ওনারা প্রথমে যখন আমাকে মেম্বার করা আমি কিন্তু এতটা আগ্রহী ছিলাম না। আমার সোনা দোকান রয়েছে এবং ধর্মকাটা রয়েছে এবং রসিমের রেজিনার্সিপ রয়েছে। আমি যখন সোনা তৈরি করি তখন সামান্য একটু অল্প করে বলছি, 10 গ্রাম সোনাতে যদি আমি বিক্রি করি তাহলে পাচ্ছি কত, 30,000 টাকার উপরে 4,000 টাকা। কিন্তু আমি অল্পসে যখন আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম 30,000 টাকা 20,000 সামথিং বিবি হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি 100 পিস তুলছি, তুমি 10,000 বিবি 16,000 আর 20,000 তুললে 32,000। তাহলে 5 পিসে স্যার দেখিয়েছেন, আমাদের বিশ্বজি স্যার দেখিয়েছেন 5 পিসে প্রায় 90 টাকা করে, তাহলে 200 পিসে 18,000 টাকা পাচ্ছি। তাহলে আমি 4,000 পক্ষে 18,000 পৌঁছে গেছি। তাই এই টাইমও ধরতে গিয়ে আমার যা আমার যে নিচের যারা রয়েছেন সদস্যরা, মেম্বাররা রয়েছেন, আমাদের সত্যপ্রকাশ মাইতিবাবু রয়েছেন, রবিশঙ্কর মাইতিবাবু রয়েছেন এবং হরিপদ দাসবাবু রয়েছেন, পঙ্কজ নন্দবৈষ্ণব রয়েছেন এবং মাধব চন্দ্রবাবু রয়েছেন, অনেকে রয়েছেন, সবাই আমার মাত্র 2 মাসে ওনারা সহযোগিতা করে আমাকে এই ডায়মন্ড বানিয়েছেন। ওনাদের জন্য সবাই একটা ধরে আসবেন। এবং সৎসাহ আমাদের নতুন আগত এসেছেন মন্টু কুমার পাল, আমার ডাকে উনি হাওড়া থেকে 5 জন এবং মালদা থেকে 2 জন নিয়েছেন, স্যার উনি নিয়েছেন, ওনাদের ধরে আসবেন। জানেন কিন্তু তবুও আমরা জানছি, আমাদের বলেছিলাম যে আমাদের যে বিশ্ব স্যার রয়েছেন উনি একজন 32 কানা স্কুলের উপরে উনি ইনকাম ট্যাক্স অফিসার রয়েছেন, উদয় সারজি আমাদের হাইস্কুলের টিচার রয়েছেন, এখানে সবাই বেশিরভাগই রয়েছে খুবই উচ্চ পদস্থ। তা আমরা কেন পারবো না? আমরা তাই ডায়মন্ড হতে গিয়ে আমাদের লক্ষ্যকে পৌঁছাতে হবে। প্রথমেই যদি আমি একটা ধান নিই, তাহলে বলেছিলাম আগে যে একটা নেবুরুচি থেকে যদি একটা গাছ লাগানো হয় তাহলে সেই গাছে 10টি লেবু পড়বে, 10টি লেবু বিচুতে যদি 100টা হয় 50টা মরে গেল, 50টা আছে। আবার 50টা গাছে যখন বিচিগুলো বেরিয়ে গাছ তৈরি হয় বিশাল আকার ধারণ করে। তবে এই ডায়মন্ড হতে গেলে স্যার বলেছেন প্রেম ভালোবাসা। তাই আমি আমার মিসেসকে বলছি, মিসেস আমার ছেলে মেয়ের পরীক্ষা আছে উনিও আসতে পারেন। প্রথমে যখন আমার তুলসীটা পড়ি কোথা থেকে ডাক্তার হয়ে গেছে, মানে ওনার পা ফেটে গেছে ছেলে হওয়ার পরে, পা ফেরা কমাতে পারি, অনেক ডাক্তার দেখেছি প্রায় 50,000 টাকা, বাবা সুগার ছিলেন তখন আমি নিজেই ব্যবহার করলাম, আমি নিজে পেশার এত চিন্তা করে গেছি, মানে রসিমিটার একটু ভার করে গেছিল, মানসিক টেনশন হয়ে গেল, তখন স্যারকে বলতে আসায় কী করবো, তুমি একটা ভ্যাকসিন ক্যাপসুল খাও, তাতে আমার তরুণ স্যারও বললেন তুমি অ্যারোপ্লেস খাও, তখন আমি করলাম উদয় স্যারের কথা শুনে ভ্যাকসিন খেলাম এবং আমার অ্যারোপ্লেক্সে খেলাম, তার সঙ্গে তুলছি। তারপরে দেখলাম আমার টেনশন পরপর কমতে থাকলো, যে টাকাটা বাকি পড়ে আছে সেটা মনে আছে পিছনে কথা ভুলে গেছি, খেতে খেতে এই ফ্যাকচুয়ালি আমাকে আমার 48 বছর বয়সে এখন এনে দিয়েছে 18 বছর ক্ষমতা, আমার 18 বছর ক্ষমতা এনে দিয়েছে। মিসেসকে বলছি, স্যার রকম বলেছে যে আমি আরেকজনের প্রেমে পড়েছি, সে কার? তখন তো তুমি আবার কার প্রেমে পড়ব? আমি প্রেমে পড়েছি অল্পাস আই লাভ ইউ। আজ আমরা এই এক মহান আয়ুর্বেদ যা আমাদের জীবনকে পরিবর্তিত করছে এবং সুস্থ থাকার উপায় হয়েছে, তো আমরা কেন দুর্বল?
আমাদের আজকে মুখ থেকে কেন বাণী বেরোচ্ছে? নাম নিশিকান্ত জানা, ব্যাক প্রফেশন অ্যাস্ট্রোলজার। স্যার, আমাদের প্রথমেই বিজয়জির জন্য চাইবো একটা বিগ গ্ল্যাপি। আপনাদের সমস্ত দূরদূরান্ত থেকে আগত সিনিয়রদের, বয়স্কদের যথাযোগ্য সম্মান, নমস্কার, হার্দিক অভিনন্দন ও প্রণাম জানিয়ে পূর্ব মিদনাপুর থেকে এসটি কোটাসপুর থানার অন্তর্গত নিশিকান্ত জানা, যে আমরা আজকে যে মহান সভায় এসেছি অল্টস একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে যথাযোগ্য সম্মান ও ধন্যবাদ। তো আমাদের কর্ম কি স্যার? আজকে অল্টস নিয়ে নয়, একটু জ্যোতিষী সম্পর্কে বলি। যে আমাদের জন্ম লগ্ন থেকে নবম স্থান হচ্ছে ভাগ্য এবং দশম স্থান হচ্ছে কর্ম। তাহলে নবম এবং দশমে কর্মের মধ্যে যোগ সাধন কি, কেনই আমরা করছি? আমরা ভাগ্য নিয়ে সবাই চেঁচামেচি করি, ভাগ্যটা কি? কর্ম প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ভাগ্য। কর্ম কি? কর্ম হচ্ছে তিনটা কর্ম। মাতৃগর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই, যে পার্থিব কর্ম সেই কর্ম কিন্তু চিরন্তন সত্য, তা পরিবর্তিত নহে, আমরা কেউ পরিবর্তিত করতে পারি। বাকি যে কর্ম দুটো আছে তা আমাদের চেষ্টা দিয়ে, আমাদের নিরলস প্রচেষ্টা দিয়ে, আত্মবিশ্বাস দিয়ে সেই দুটি কর্ম পরিবর্তিত করা যায়। বীজগণিতিক সূত্রে দুটো মাইনাসকে গুণ করলে একটা পজিটিভ প্লাস দেয়। তো আসুন সবাই অল্টসের পক্ষ থেকে আপনারাও এই প্ল্যাটফর্মে, এই জায়গায় এই কর্ম প্লাস চেষ্টাকে কাজে লাগালে আপনাদের অভিলপ্সিক ইচ্ছা পূরণ হবে, এই জানিয়ে সবাইকে যথাযোগ্য সম্মান ধন্যবাদ। আমার নাম শ্যামচন্দ্র রানা, বাড়ি পটাশপুর, প্রতাপ দিকে বর্তমান। আর ইউ রেডি? সবাই বলো, আর ইউ রেডি? সবাই বলুন একবার। আমি এক দু লাইন একটা অল্প শুনে বলছি, এটা সবাই আনন্দ করার জন্য দাঁড়িয়ে। একটি গান চার লাইন গাইছি, একবার অল্প বলে দুটি হাত তুলে নাচো রে তুমি, অল্প বলে একবার তুলসী বলে দুটি হাত তুলে নাচো রে তুমি, অল্প বলে তুলসী করি জলে খেলে খেলে সর্ব ব্যাধি তোমার যাবে চলে যাবে চলে, যাবে চলে একবার তুলসি বলে তুমি হাত তুলে নাচো রে তুমি, অল্পস বলে একবার তুলসি বলে তুমি হাত তুলে নাচো রে তুমি, অল্পস বলে সবাই সবাই বলে ইনকে মুহ সে খুব শুনিয়েগা। আচ্ছা না, হ্যাঁ